প্রসিদ্ধ হাকিমুল উম্মদ হাজর মুফতি আহমদ ইয়ার খান খানিতে লিখেছেন যে এই মাসের মোট মোবারক হে রমাজান মা হে সবর মা হে মো আসাত এবং মা হেসে রিজক তিনি আরও লিখেছেন রোজা হচ্ছে ধৈর্য যার প্রতিদান হদ মহান আল্লাহ আর তা এই মাসেই পালন করা হয় এ কারণে সেটাকে মাহে সাবর বলা হয় মোয়া অর্থ হচ্ছে উপকার করা কারণ এই মাসে সমস্ত মুসলমানের সাথে বিশেষ করে আত্মীয় স্বজনকে সহযোগিতা করা অনেক সওয়াব তাই এটিকে মাহে মাসাদ বলা হয় এই মাসে রিজিক প্রশস্ত হয়ে থাকে ফলে গরিবরাও নিয়ামত পেয়ে থাকে তাই এর নাম মাহে ওয়াসাতে রিজিক অর্থাৎ রিজিক প্রশস্ত হওয়ার মাস